আমার রান্না হয়ে গেছে। আর এই যে তোমাদের দাদা ভাই যে নিয়ে এলো যে ফুচকা, ঠিক আছে তো দেখাচ্ছি, দাঁড়াও সব ভেঙে গুঁড়ো হয়ে গেছে, এই যে দেখো, ঠিক আছে ছোট ছোট ফুচকা, তো ওর জন্য নিয়ে এলো, এখন খাই। আর রান্না হয়ে গেছে, ওদিকে কী কী রান্না করলাম চলে একবার দেখিয়ে দিই। এখানে আছে ভাত, আর এখানে হচ্ছে মাংস তরকারি, একদম লাল লাল ঝোল। তো এখন বসে বসে আমি এখন ফুচকা খাচ্ছি, আর এতে কিন্তু কোনো টক জল দিতে হবে না, আর কোনো মশলা দিতে হবে না। সে যাই হোক, আজকে আবার হাট বাড়াচ্ছি, আজকে রবিবার। তোমাদের দাদা ভাই চলে এসেছে, আর সে বাসন টাসনগুলো মাজতে হবে, তো এই মাত্র সবাই রান্না করে এলাম, আর এখনও বাসন টাসনগুলো মাজা হয়নি, মাজতে হবে। আবার হাট বাড়াচ্ছি, তোমাদের দাদা ভাই হাটে যাবে, চলো দেখি কাজু লাগা সেরে নি। তো বন্ধুরা এখানে দেখো অনেক বাসনপত্র আছে, তো এত বাসন সব আমাকে একা মাজতে হবে, আর তোমাদের দাদা ভাই এইমাত্র বাড়িতে এলো, সেই বাসনপত্রগুলো সব এখন পুকুরের মধ্যে আগে ভালো করে ভিজিয়ে রাখতে হবে, তারপরে কিছুক্ষণ পরে মাজবো। আর এখানে তোমাদের দাদা ভাই এখন গরুর জন্য খড় কাটবে, সে কারণে খড় কাটতে বসে পড়েছে। তো বন্ধুরা এখন বিকেলবেলা হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 4:30। তো বলেছিলাম না আজকের হাটবার, তো তোমাদের দাদাভাই হাটে গিয়েছিল আর আমি যাইনি। দেখো আলু কিনে এনেছে, এখানে দেখো কত আলু, এই বড়ো গামলাটা, এই একটা ডেকচি, একটা ডেকচি, এত আলু। তার কারণ হচ্ছে এখানে এক বস্তা আলু নেওয়া হয়েছে, এখানে এক বস্তা আলু নেওয়া হয়েছে, আর আলু নিয়ে আর ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রাখা হয়েছে এখানে। আর এখানে দেখো পেঁয়াজ আছে, আর এখানে আছে দেখো, এখানে আছে রসুন, আর এখানে আছে আদা। তো এত কিছু সব নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। আর এখানে আমার মেয়ে দেখো হাটে গিয়েছিল, আজকে আবার দেখো এক একা টিপ করেছে, বাচ্চাদের টিপ। ও এই দেখো খাবার, এত খাবার কিনে, এই তো আর এই মামা ভুজি, খালি বাইরের খাবার। আমি বলেছি এত লজিস্টিক, দাঁতে পোকা হয় দেখি, দাঁতগুলো দেখি, দাঁতগুলো দেখি, দাঁতগুলো দেখি, ই হা কর হা হা। এখন দেখো দাঁতগুলো একটা পোকা নেই, তো এই লজেন্স খাওয়ার পরে সব দাঁতগুলো ভেঙে গেল। দেখো আমার খুব কাশি, এই জন্য ভিক্স টাই নিচে খাবো বলে, আর এই লজেন্স দুটো খাবো। বাবা এত খাবার, টিভি দেখতে দেখতে সব খেয়ে নেব একদম। আচ্ছা ঠিক আছে খাও, তুমি মাছটি সর চালে উঠবো। তো বন্ধুরা আমার সব কাজটা ছাড়া হয়ে গেছে, ঘর বারান্দাটা ঝাঁট দিলাম, তারপরে উঠোনটা একটু ঝাঁট দিয়ে দিলাম, জামা কাপড়টাও তুলে নিলাম। আর এ দেখো আজকে কিন্তু বিকেলটা বেশ ভালো, খুব সুন্দর যেন লাগছে, বেশ ভালো লাগছে। আর এখানে দেখো একটা গরু আনা হয়েছে, এখনও অনেক গরু আনতে বাকি আছে, 4-5টা গরু, তো এখনও সেগুলো মাঠে বাঁধা আছে। আর এই যে দেখো চারিদিকটা খুব সুন্দর লাগছে, আর ওই যে দেখো তোমাদের দাদা ভাই আসছে, হাটে গিয়েছিল, তো সেই জিলিপি বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন 6:40 বাজে। আর এখানে দেখো আমি হচ্ছে সরু ছাগলি বানিয়েছি, এখানে তিনটে থালাই করে সাজিয়ে রেখেছি, দেখো কি সুন্দর দেখাচ্ছে দেখো। তো তারপর আমি সরু ছাগলি বানিয়ে, আর এখানে আমি এখন একটু মুড়ি খাবো বলে এখানে সব কিছু কেটে নিয়েছি, আর এই সব কিছু দিয়ে মুড়ি খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে। তো তোমাদের দাদা ভাই হাটে থেকে এনেছিল, তো এই যে তোমাদের দাদা ভাই হাটে থেকে কিনে এনেছিল, এই যে এখানে মটরশুঁটি কিনে এনেছে একদম কচি, খুব সুন্দর আর খুব সুন্দর মিষ্টি। আর এখানে এনেছে হচ্ছে দেখো টমেটো এনেছে, কাঁচা লঙ্কা এনেছে, গাজর এনেছে, তো সে কারণে ভাবলাম যে একটু মুড়ি খেয়ে নিই। আর এখানে সব কিছু দিয়েছি, তো এখানে আমি পেঁয়াজ, তারপরে মটরশুঁটি, টমেটো, গাজর সব কিছু দিয়েছি, আর ধনে পাতাটা দেওয়া হয়নি। ধনে পাতাটা হচ্ছে আমার গাছে আছে, গাছ বসিয়েছি সেটা এখন বাগানে, তো দেওয়া হয়নি। তো ধনে পাতাটা দিলে কিন্তু আরও খুব সুন্দর খেতে লাগতো, আর আমার কিন্তু এরকমভাবে মুড়ি খেতে দারুণ লাগে, তোমাদের কার কেমন ভালো লাগে আমি জানি না।
আমার কিন্তু খুব সুন্দর লাগে। আর মটরশুঁটিটা কিন্তু খুব মিষ্টি। আর এখানে দেখো জিলিপি এনেছিল, আর একটা মাত্র আছে, তো এখানে সবাই মিলে খেলাম। সবাই মিলে খাওয়ার পরে আমার মেয়ে তখন হোমওয়ার্ক করছিল, তো সে কারণে ওই জন্য রেখেছিলাম, ও খেয়ে দিয়ে একটা এখন রেখেছে। যাই হোক এখন একটু মুড়ি খেয়ে নেবো। আর এই দেখো হোমওয়ার্কটা করে নিল, এই যে সব কালকের থেকে আবার স্কুল আছে, সরস্বতী পুজো বলে স্কুল ছুটি ছিল, কালকের থেকে স্কুল আছে, তো দুজনে এখন খেয়ে নেবো, তো চলো। আর এখানে আমি দেখো টিভির সাউন্ডটা একটু মিউট করে রেখেছি, হচ্ছে এবারে খাওয়া দাওয়া করে নেব। তো বন্ধুরা আজকের মতো কিন্তু বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই কিন্তু শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এত ধৈর্য ধরে আমার ভিডিওটা মন দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো কিন্তু টাটা।